নিখুঁত নির্বাচন কোন দেশে হয়েছে বললেন কাদের বাংলাদেশের নির্বাচন নিখুঁত হয়নি জাতিসংঘ মহাসচিবের এমন বক্তব্য জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নিখুঁতভাবে কোন দেশে নির্বাচন হয়েছে কে বলতে পারবে আমার নির্বাচনটা একেবারে নিখুঁত আজ রোববার বনানির সেতু ভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস শুক্রবার জাতিসংঘ সচিবালয় এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বলেন বাংলাদেশের নির্বাচন পারফেক্ট হয়নি অবশ্য তিনি বলেন নির্বাচনের অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত কিংবা কোনো পদক্ষেপ নেওয়ার একটিয়ার জাতিসংঘের নেই তাদের বলেন জাতিসংঘ বলছে নির্বাচনটা পারফেক্ট ছিল না নিখুঁত ছিল না আমি বলছি নিখুঁতভাবে কোন দেশে নির্বাচন হয়েছে কে বলতে পারবে আমার নির্বাচনটা একেবারে নিখুঁত গত তিরিশ ডিসেম্বর একাত্তর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হয়েছে বিএনপির অভিযোগ ভোট ডাকাতি করে ক্ষমতাসীন দল জিতেছে দলটি ইতিমধ্যে নির্বাচন প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে অবশ্য আওয়ামী লীগ বলছে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ মহাসচিব সংলাপের আহ্বানে জানিয়েছেন এ ব্যাপারে সরকার কোনো উদ্যোগ নেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন সংলাপের তথা জাতিসংঘ বলেনি এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ এটা তারা বলেছে তিনি বলেন সংলাপটা সব গণতান্ত্রিক দেশেই সব রাজনৈতিক দলগুলোর মধ্যে কন্টিনিউ করা উচিত নির্বাচনের আগে হয়েছে এখন নির্বাচন নিয়ে সংলাপের কোনো আবশ্যকতা নেই